হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি এসেছি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করার জন্য। টপিকটার নাম হচ্ছে জয়প্রকাশ নারায়ণ অ্যান্ড পার্টিলেস ডেমোক্রেসি। জয়প্রকাশ নারায়ণ এবং পার্টিলেস ডেমোক্রেসি, মানে জয়প্রকাশ নারায়ণ এবং দলহীন গণতন্ত্র। এবার এটা ইম্পর্ট্যান্ট এই কারণে যে আমাদের স্বাধীনতা সংগ্রাম বা আমাদের স্বাধীনতা অর্জনের পেছনে যে সমস্ত মহান মনীষী এবং স্বাধীনতা সংগ্রামী যারা তাদের নিজেদের জীবন বলিদান দিয়েছেন, আজীবন তারা স্বাধীনতার জন্য এবং ভারতবর্ষকে একটা সুষ্ঠু এবং সুন্দর ভিত্তির উপর দাঁড় করানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন, তাদের মধ্যে একজন অন্যতম বা উজ্জ্বল জ্যোতিষ্ক হিসাবে আমরা জয়প্রকাশের নাম উল্লেখ করতে পারি। আমাদের জানা উচিত, ছাত্রছাত্রী হিসাবে আমাদের বোঝা উচিত এবং জানা উচিত যে জয়প্রকাশ নারায়ণ কে ছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে, ওনার ভূমিকাই বা কী ছিল, এবং ওনার যে বিভিন্ন চিন্তাধারা সেগুলোকে তিনি কীভাবে বাস্তবায়িত করার চেষ্টা করে গেছেন। অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের অনেকেরই অজানা। তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসাবে এটা আমাদের কাছে একটা সুযোগ যে আমরা ওনার সম্পর্কে কিছুটা হলেও আমরা জানতে পারবো। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা আমি আগেই বলেছি যে জয়প্রকাশ নারায়ণ এবং দলহীন গণতন্ত্র। তো আমি এটা সম্পর্কে ডিরেক্টলি এটাতে আলোচনাতে যাওয়ার আগে আমি ওনার সম্পর্কে দু চারটি কথা বলে শুরু করছি। জয়প্রকাশ নারায়ণ ১৯০২ সালের ১১ই অক্টোবর বিহার এবং উত্তরপ্রদেশের সীমান্তবর্তী একটা ছোট্ট গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। গ্রামটির নাম ছিল সিতাব দিয়ারা। এটা অপরিচিত একটা গ্রাম, গ্রামের মধ্যবিত্ত কায়স্থ পরিবারে উনি জন্মগ্রহণ করেন। ওনার বাবা বাবু হর্ষু দয়াল একজন চাকুরিজীবী ছিলেন। ওনার মায়ের নাম ছিল ফুলরানী দেবী। প্রাথমিক শিক্ষালাভ ওনার গ্রামেরই একটা স্কুলে উনি প্রাথমিক শিক্ষালাভের জন্য সেখানে ভর্তি হন। ছোটোবেলাতেই উনি খুব মেধাবী ছিলেন, ওনার মেধার পরিচয় দিয়েছিলেন। প্রাথমিক শিক্ষা শেষ হওয়ার পর উনি পাটনার একটা স্কুলে ভর্তি হন। তারপর দেখা গেছে কি যে ওই সময়টাতে ১৯২০-২১ ওই সময়ে গান্ধীজির অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল এবং সেই আন্দোলনের দ্বারা তিনিও প্রভাবিত হয়েছিলেন। মূলত সেই ছাত্রাবস্থা থেকেই ওনার মধ্যে একটা দেশপ্রেম জাগ্রত হয়েছিল, অন্যায়ের প্রতিবাদ করা উনি শিখে গিয়েছিলেন। ওই সময় সরস্বতী ভবন পাটনায় অবস্থিত সরস্বতী ভবন একটা ছিল, যেখানে বিভিন্ন জাতীয়তাবাদী যারা নেতা নেত্রী বা জাতীয়তাবাদী যারা সংগ্রামী যারা ছিলেন তারা সেখানে প্রায়শই আসা যাওয়া করতেন, এবং সেই সুবাদে জয়প্রকাশ নারায়ণের ও সেই সুযোগ ঘটেছিল তাদের সঙ্গে কথা বলার, তাদের সঙ্গে আলাপ আলোচনা করার। এবং সেই সুবাদে উনি ওনাদের সাথে কথাবার্তা বলে তিনি এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে তিনি মধ্যবর্তী পর্যায়ে যেটা হয়েছিল যে এফএ ফার্স্ট আর্টস বলা হয়, তখন বলা হতো, সেই কোর্সটা উনি করেননি, না করে এক বছর ড্রপ দিয়ে উনি গান্ধীজির অসহযোগ আন্দোলনে যুক্ত হন সরাসরি। এবং পরবর্তী সময়ে দেখা গেছে কি যে যখন অসহযোগ আন্দোলন প্রত্যাহৃত হলো তখন উনি পুনরায় সেই কোর্সটা একদম ভালো রেজাল্টের সাথে উনি রেজাল্ট নিয়ে উনি পাশ করেন। তারপর দেখা গেছে কি যে উনি আমেরিকায় চলে যান ১৯২২ সালে, মোস্ট প্রবাবলি ১৬ই মে উনি আমেরিকায় যান সেখানে স্নাতক এবং স্নাতকোত্তর করার জন্য।
ইন দ্য মিন টাইম ওনার বয়স যখন 18 বছর, তখন প্রভাবতী দেবী নামে এক মেয়ের সাথে ওনার বিবাহ দেওয়া হয়। এবং আমেরিকাতে যাওয়ার পর ওনার প্রথম 7 বছর বিরাট অর্থকষ্টে কেটেছিল, যার কারণে উনি এটাকে কি বলে যে বিজ্ঞান নিয়ে উনি আর পড়াশোনা করতে পারেননি, সম্ভব হয়ে ওঠেনি। এবং স্নাতক ডিগ্রি উনি সমাজতত্ত্ব এবং অর্থনীতি মানে সোশিওলজি এবং ইকোনমিক্সে স্নাতক মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেন, এবং পোস্ট গ্রাজুয়েশন যেটা সেটা উনি অর্থ সেটা উনি সমাজতত্ত্বে সেটা সম্পন্ন করেন। বিজ্ঞান নিয়ে পড়াশোনা যেহেতু সম্ভব হয়নি, পরবর্তীকালে দেখা গেছে কি উনি ভারতবর্ষের যে সামাজিক যে পরিবর্তন, ভারতবর্ষের সমাজের যে সমাজের যে পরিবর্তন এবং ভারতবর্ষের যে সাংস্কৃতিক বৈচিত্র্য, সেই দুটোকে কেন্দ্র করে উনি ওনার গবেষণা কাজ সম্পন্ন করেন। খুব পাণ্ডিত্যপূর্ণ এবং বিশ্লেষণধর্মী একটা গবেষণাপত্র উনি রচনা করেন। যাই হোক, পরবর্তীকালে দেখা গেছে যত দিন গেছে তত দেখা গেছে যে স্বাধীনতা সংগ্রামটা সংগ্রাম এর যে মাত্রাটা সেটা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, এবং সেই কারণে উনি দেশের ডাকে, সংগ্রামের ডাকে আমরা বলতে পারি যে 1929 সালে 1929 উনি প্রত্যাবর্তন করে দেশে ফিরে আসেন। তো আমি একটা কথা বলতে ভুলে গেছি যে আমি এই এই টপিকটা নিয়ে দুটো পার্টে বা তিনটে পার্টে আলোচনা করব, কারণ না হয় ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যায়। তো যাই হোক, আমি সেকেন্ড পার্টে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, আরেকটা বিষয় বলতে এটারই সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এবার আসছি, দেখো এটা ওনার যে জন্ম বা প্রাথমিক শিক্ষা সংক্রান্ত আলোচনা যেটা আমি করলাম। কর্মজীবনে দেখা গেছে উনি স্বাধীনতা সংগ্রামী, একজন আদর্শ স্বাধীনতা সংগ্রামী হয়েছিলেন, বিভিন্নভাবে উনি সংগ্রামের পেছনে ছিলেন, এটাকে কি বলে যে কারারুদ্ধ হয়েছিলেন, অনেকবার কারাবরণ করেছিলেন। ওনার বিপ্লবী চিন্তা চেতনা বা এটাকে কি বলে যে সংগ্রামী চিন্তা চেতনা থাকলেও গান্ধীজি কিন্তু তৎকালীন সময়ে যে অহিংস নীতির যে পূজারী গান্ধীজি কিন্তু সুনজর উনি এড়াতে পারেননি, গান্ধীজির সুনজরে কিন্তু বরাবরই উনি ছিলেন। যাই হোক, অনেকবার কারারুদ্ধ হয়েছিলেন। 1940 সালে আবার 6 বছরের জন্য ব্রিটিশ সরকার ওনাকে কারারুদ্ধ কারাবরণ ওনাকে করতে হয়, কিন্তু পরবর্তীকালে 1942 সালে উনি সেখান থেকে পলায়ন করে পালিয়ে গিয়ে আবার পরোক্ষভাবে উনি ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত হন, পক্ষান্তরে স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত হন। তো যাই হোক, উনি একজন আদর্শ স্বাধীনতা সংগ্রামী ছিলেন, দেশের জন্য দশের জন্য সর্বদা সচেষ্ট ছিলেন। যাই হোক, আমি সংক্ষেপে এটা বলছি, 1979 সালে উনি 8ই অক্টোবর উনি ওনার পরলোক গমন করেন। তো যাই হোক, এটা হচ্ছে ওনার কর্মজীবন বা ওনার জন্ম বা প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কিছু প্রাথমিক ধারণা। এবার দেখো, এই রাষ্ট্রবিজ্ঞান বা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আমি যেহেতু বলেছি উনি একজন উজ্জ্বল জ্যোতিষ্ক, উনি চিরকালই একটা সমাজতান্ত্রিক সমাজবাদী একটা গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করে গেছেন। এবার সমাজবাদী গণতন্ত্র বলতে কী বোঝায়, সমাজবাদী কেন, সমাজবাদ এবং গণতন্ত্র কি? তো এখানে দেখো, সমাজবাদী গণতন্ত্র মানে সমাজবাদ এবং গণতন্ত্রের সংমিশ্রণে বা সমন্বয়ে যে শাসন ব্যবস্থা গড়ে উঠবে বা গড়ে উঠে সেটার পক্ষপাতী কিন্তু তিনি আজীবন ছিলেন, এবং সারাটা জীবন ধরে তিনি সেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে গেছেন। আলোচনা সুবিধার্থে উনি আমি এটা বলতে পারি তোমাদেরকে যে জয়প্রকাশ নারায়ণ এমন ব্যক্তি ছিলেন যিনি সমাজবাদ বা গণতন্ত্র কোনোটারই পক্ষপাতী ছিলেন না। তাহলে সমাজবাদী গণতন্ত্র প্রতিষ্ঠার কথা তিনি কেন বলেছেন? উনি বলেছেন, শাসন ব্যবস্থা হিসেবে সমাজবাদ এবং গণতন্ত্র কোনোটাই ত্রুটিমুক্ত নয়, দুটোই কিন্তু ত্রুটিযুক্ত। এবং দেখা গেছে সেটার বিশ্লেষণ করতে গিয়ে উনি বলেছেন, সমাজবাদ হচ্ছে এমন একটা ব্যবস্থাপনা, এমন একটা শাসন ব্যবস্থা যেখানে সরকারের দমনপীড়ন বা হিংসার আশ্রয় সরকার হিংসার আশ্রয় বা দমনপীড়নমূলক চিন্তা চেতনার দ্বারা পরিচালিত হয়ে জনগণের যে সম্পদকে সেটার রাষ্ট্রায়ত্তকরণ সেটাকে করে নেয়, এবং রাষ্ট্রের প্রতি জনগণ যাতে অনুগত থাকে সেটা বাধ্যতামূলকভাবে জনগণকে বুঝিয়ে দেওয়া হয় যে দ্য পিপল অফ এ টেরিটরি, পিপল অফ দ্য কান্ট্রি শুড শো দে আর ওবিডিয়েন্স টু দ্য স্টেট অর গভর্নমেন্ট। তো এটা সমাজবাদের বৈশিষ্ট্য। আবার গণতন্ত্রের বৈশিষ্ট্য বলতে গিয়ে উনি বলেছেন যে গণতন্ত্রে দলীয় স্বেচ্ছাচার, অত্যাচার, নিপীড়ন এবং স্বার্থান্ধ যে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের কথাই শুধু চিন্তা করে, সেই স্বার্থান্ধ রাজনৈতিক দলগুলো শুধু নিজেদের আখের গোছানোর চেষ্টা করে, যার কারণে সামগ্রিকভাবে
জনগণের মর্যাদা বা জনগণের যে স্বাধীনতা সেটা ভুলুণ্ঠিত হয়ে পড়ে। সুতরাং এককভাবে জয়প্রকাশ নারায়ণ দুটোর কোনোটাকেই তিনি যে আদর্শ শাসন ব্যবস্থা হিসেবে কিন্তু তুলে ধরেননি, ধরার চেষ্টাও করেননি। এবং পক্ষান্তরে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে সমাজবাদ এবং গণতন্ত্রের মধ্যে যে ভালো দিকগুলো আছে সেগুলোর মধ্যে সমন্বয় সাধন করে উনি একটা আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তুলবেন এবং তুলতে চান, এবং যেটাকে আমরা বা ওনার ভাষায় সমাজবাদী গণতন্ত্র আমরা বলে থাকি বা বলছি। এবং সেই পরিপ্রেক্ষিতে বলেছেন যে সমাজবাদী গণতন্ত্র ভারতবর্ষের সমাজ আর্থসামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে গড়ে উঠবে, এবং যেখানে এমন একটা সমাজ বা এমন একটা বাতাবরণ সৃষ্টি হবে যেখানে প্রতিটা নাগরিক তার যথেষ্ট যে মর্যাদা যেটা সে মর্যাদা পায়, তার স্বাধীনতা যেটা সেটা সে বুক করার সুযোগ পায়। তো এবং এই সমাজবাদী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। এবার আমি সরাসরি যে টপিক যেটা সেই টপিকের প্রাথমিক যে পর্যায় সেটা সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করছি। দেখো এই সমাজবাদে আমরা যদি বলি, সরি সমাজবাদে বলছি, এই জয়প্রকাশ নারায়ণ এবং দলহীন গণতন্ত্রের যে ব্যাপারটা এখানে আলোচনার প্রথমেই জয়প্রকাশ নারায়ণ যেটা বলার চেষ্টা করেছেন যে দলহীন গণতন্ত্র এই কারণেই প্রতিষ্ঠিত হওয়া উচিত, কেননা এখানে রাজনৈতিক দলগুলো সংকীর্ণ মন মানসিকতা নিয়ে গড়ে ওঠে এবং সংকীর্ণতার দ্বারা আস্তে পৃষ্ঠে এরা বেঁধে থাকে, নিজেদেরকে বেঁধে রাখে। এবং এই সংকীর্ণতা দূর করার জন্য মূলত, স্বেচ্ছাচারিতা দূর করার জন্য মূলত দলহীন গণতন্ত্রের আশু প্রয়োজন, খুবই প্রয়োজন। কারণ জনগণের স্বার্থকে যদি রক্ষা করতে হয়, জনগণের প্রাপ্য মর্যাদা যদি জনগণকে পেতে হয়, তাহলে এমন এক গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে যেখানে কোনো দল থাকবে না, কোনো রাজনৈতিক দল থাকবে না। কেননা রাজনৈতিক দলগুলো সবসময় তাদের আখের গুছানোর কাজে ব্যস্ত থাকে। রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থের কথা চিন্তা করে না, তারা তাদেরকে নিয়ে ব্যস্ত থাকে। সুতরাং গণতান্ত্রিক এমন একটা গণতান্ত্রিক কাঠামো থাকবে যেখানে সংকীর্ণতা থাকবে না। সংকীর্ণতা থাকবে না কাদের? রাজনৈতিক দলগুলোর। এবং রাজনৈতিক দলগুলো যেহেতু রাজনৈতিক দলেরই অস্তিত্ব থাকবে না, সুতরাং এখানে সংকীর্ণতারও প্রশ্ন আসে না। সুতরাং এই পরিপ্রেক্ষিতে উনি বলেছেন সংকীর্ণতা দূরকরণের জন্য দলহীন গণতন্ত্রের প্রতিষ্ঠা খুবই প্রয়োজন। তারপর দ্বিতীয়ত উনি যেটা বলেছেন সেটা বলেছেন যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার কলুষ দূর করার জন্য, সেখানে যে দুর্নীতিগ্রস্ত যেটা দুর্নীতি চতুর্দিকে দুর্নীতি যে আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে বা বেঁধে রেখেছে সেটাকে দূর করা আশু প্রয়োজন। দেখো জয়প্রকাশ নারায়ণ প্রথম দিকে, জীবনের প্রথম দিকে মার্ক্সবাদী আদর্শে, মার্ক্সবাদী সমাজ মার্ক্সীয় যে সমাজবাদ, সেই সমাজবাদে খুবই বিশ্বাসী ছিলেন। এবং সেই বিশ্বাস থেকে উনি যে শ্রেণীহীন শোষণহীন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার খুবই চেষ্টা করে গেছে। কিন্তু একটা সময় উনি ভেবে দেখলেন কি যে ভারতবর্ষের মতো সমাজ ব্যবস্থায়, ভারতবর্ষের মতো পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় দেখা গেছে কি যে শ্রেণীবিভক্ত যে সমাজ ব্যবস্থা সেখানে শ্রেণীহীন বা শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। এবং সেই কারণে উনি বলেছেন এমন এক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে গণতান্ত্রিক কাঠামো থাকবে, গণতন্ত্র থাকবে, কিন্তু গণতন্ত্রের যে রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি দানা বেঁধে আছে বা গণতন্ত্রের মধ্যে যে দুর্নীতি আছে বা স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক দলগুলির যে স্বেচ্ছাচারিতা আছে বা গণতন্ত্রের মধ্যে যে এটাকে কী বলে স্বার্থান্ধতা আছে, সেই 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 যে নেগেটিভ দিকগুলো, সেই দিকগুলোকে সরিয়ে সেই সেই দিকগুলো সরালে পরেই একমাত্র গণতন্ত্র ত্রুটিমুক্ত হতে পারে। এবং সেই পরিপ্রেক্ষিতে থেকে উনি বলেছেন যে এটা করা যেতে পারে যে গণতন্ত্রকে ত্রুটিমুক্ত করা যায়, গণতন্ত্রের এই যে সমস্ত দিকগুলো যেগুলো জনগণের হিতার্থে কাজ করে না, জনগণের স্বার্থের পরিপন্থী, সেগুলোকে দূর করে মূলত এমন একটা কাঠামো বা শাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এবং সেটা সম্ভব করতে গেলে যে বিষয়টা প্রয়োজন, যে বিষয়টার উপর উনি জোর দিয়েছেন সেটা হচ্ছে দলহীন গণতন্ত্র, মানে যেখানে কোনো দল থাকবে না, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিন্তু সেটা সেখানে কোনো দল বা দল ব্যবস্থা থাকবে না। তাছাড়া জয়প্রকাশ নারায়ণ এটা লক্ষ্য করেছিলেন যে সমকালীন সংসদীয় গণতান্ত্রিক কাঠামোর মধ্যে, সংসদীয় শাসন ব্যবস্থার মধ্যে রাজনৈতিক দলগুলোর স্বেচ্ছাচারিতা চূড়ান্ত আকার ধারণ করেছিল, যে কারণে উনি দেখেছেন, উনি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব থাকবে ততদিন পর্যন্ত দুর্নীতি থাকবে, স্বেচ্ছাচারিতা থাকবে। এবং সেই পরিপ্রেক্ষিত থেকে তিনি এটাও বলেছেন 1960 এবং 70-এর দশকে যে রাজনৈতিক দলগুলির যে স্বেচ্ছাচারিতা সেটা চূড়ান্ত আকার ধারণ করেছিল, রাজনৈতিক দলগুলির যে দুর্নীতি সেটা সীমাহীন হয়ে উঠেছিল। সুতরাং সীমাহীন এবং স্বেচ্ছাচারী রাজনৈতিক দলগুলির দ্বারা কখনো জনগণের স্বার্থ, চরিতার্থ স্বার্থ পরিপূর্ণ করা বা স্বার্থে কাজ করা সেটা কিন্তু কখনো সম্ভব নয়। সুতরাং উনি বলেছেন যে এই যে রাজনৈতিক দলগুলির যে স্বেচ্ছাচারিতা সেটা কিন্তু দূর করতে হবে, এবং শুধু দূর না, রাজনৈতিক দলগুলির অস্তিত্ব থাকাটাই গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের ক্ষেত্রে গণতন্ত্রের কাছে সবচেয়ে
সবচেয়ে যে দুর্বল দিক সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলির অস্তিত্ব। সুতরাং রাজনৈতিক দলগুলির অস্তিত্ব থাকলে গণতন্ত্র কখনো সুষ্ঠু ভিত্তির উপর দাঁড় হতে দাঁড় নিজেকে দাঁড় করাতে পারবে না। সুতরাং স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক দলগুলো যেহেতু স্বেচ্ছাচারী এবং প্রতিটি মুহূর্তে তারা নিজেদের আখের গুছানোর কাজে ব্যস্ত থাকে, সুতরাং রাজনৈতিক দলগুলির অস্তিত্ব গণতন্ত্রের স্বার্থে কখনো বা জনগণের স্বার্থে কখনো কাজ করতে পারে না। কারণ রাজনৈতিক দলগুলি স্বার্থান্ধ হওয়ার কারণেই জনগণের সামগ্রিক যে চাহিদা, জনগণের যে সামগ্রিক স্বার্থ সেটার দিকে কখনো লক্ষ্য করে না, কর্ণপাত করে না। সুতরাং ওই অর্থেও জয়প্রকাশ নারায়ণ দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন। তারপর নেক্সট যেটা বা লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে কি, যে জয়প্রকাশ নারায়ণ সংসদীয় গণতান্ত্রিক কাঠামোর যে স্বেচ্ছাচারিতা এবং তাদের যে দুর্নীতি, রাজনৈতিক দলগুলির যে দুর্নীতি সেটার পরিপ্রেক্ষিত থেকে আলোচনা করতে গিয়ে ওনার মূলত যে কথাটা আমি বলতে পারি সেটা হচ্ছে ওনার স্বপ্নভঙ্গ হয়ে গিয়েছিল। উনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা কাঠামো প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন, কিন্তু যখন দেখলেন সংসদীয় গণতান্ত্রিক কাঠামো, যে সংসদীয় যে সাংসদ যারা, তারা সেই দুর্নীতিতে আচ্ছন্ন এবং জনগণের হিতার্থে কোনো কাজে কাজ করে না, নিজেদের আখের গোছানোতে ব্যস্ত, সেই জায়গাতে দাঁড়িয়ে মূলত জয়প্রকাশ নারায়ণ ওনার মোহ, ওনার যে স্বপ্ন গণতন্ত্র নিয়ে সেটা কিন্তু ভেঙে গিয়েছিল। এবং এই পরিপ্রেক্ষিত থেকে উনি এটাও বলেছেন যে যে গণতান্ত্রিক কাঠামো এমন এমন একটা কাঠামো হবে যেখানে নির্দলীয়ভাবে শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে উঠবে। এখানে সংসদীয় শাসন ব্যবস্থায় সাংসদ বা বিধায়ক যারা আছেন, তারা দেখা গেছে যে দুর্নীতিতে কেন্দ্র বা এবং রাজ্য সরকারের যে রাজ্য সরকারের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য বিভিন্ন দুর্নীতির আশ্রয় নিচ্ছেন, এবং দেখা গেছে কি যে নিজেদের আখের গোছানোর জন্য বিভিন্ন সময় আর্থিক কেলেঙ্কারি দিয়ে নিজেদেরকে যুক্ত করে রেখে দিয়েছেন বা যুক্ত করছেন, এবং সেটার পরিপ্রেক্ষিতে তারা নিজেদের ভবিষ্যৎ একটা নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তারা জনগণের যে স্বার্থ, জনগণের যে চাহিদা, জনগণের যে চাওয়া পাওয়া সেটা সম্পর্কে একদম নিজেদের চিন্তাধারাকে একদম বিসর্জন দিয়ে দিয়েছেন। সুতরাং এই জয়প্রকাশ নারায়ণ এই পরিপ্রেক্ষিত থেকেই মূলত এই যে ওনার যে পার্টিলেস ডেমোক্রেসি বা দলহীন যে গণতন্ত্র, সেই দলহীন গণতন্ত্রের প্রেক্ষাপট রচনা করেছেন। যাই হোক, আমি নেক্সট পার্টে, নেক্সট ভিডিওতে আমি জয়প্রকাশ নারায়ণের দলহীন গণতন্ত্রের যে উনি যে ভিত্তি বা মেথডস অফ পার্টিলেস ডেমোক্রেসি, যে সমস্ত মেথডসগুলো আছে কীভাবে দলহীন গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে সেই বিষয় সম্পর্কে আলোচনা করে আমি শেষ করব। আজকে এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।